দিনাজপুরে অস্থির ডিমের বাজার। সম্প্রতি সরকার ডিমের খুচরা মূল্য নির্ধারণ করে দিলেও মানছেন না বিক্রেতারা, দুষছেন খামারিদের। এদিকে প্রশাসন বলছে স্বল্প জনবল দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। দিনাজপুর শহরের বাহাদুর বাজারের ডিমের পাইকারি বাজারের দৃশ্য এটি। ডিমের দোকানগুলোতে ডিমের স্তূপ দেখে মনে হয় বাজারে ডিমের যোগানে কোনো ঘাটতি নেই, তবুও সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করছে না বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, প্রতি হালি ডিমের দাম সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 4 থেকে 5 টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে ডিমের যোগান কম, খামারিদের কাছ থেকে তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে, যে কারণে সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করতে পারছেন না তারা। খামারিটা মনে করেন যে যেই ভাঞ্জে নিয়ন্ত্রণ করে ওই ভাঞ্জে আমরা কাটের বেতন বুঝছেন না, এইভাবে সিট লেখা থাকবে ওই ভাঞ্জে বিক্রি করবো আমরা। সরবরাহ কম আছে, কেউ মারা গেছে, আরাম কমে গেছে, কাঁচামাল এ কমবে বাড়বে, এর থেকে কোনো কিছু করার নেই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের টানা পোড়েনে ভুগছে জনগণ। সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটি ডিম অপরিহার্য খাদ্য, অথচ ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বড় বড় ব্যবসায়ীগুলো, বড় বড় ফার্মগুলো যারা মুরগির ডিম মুরগি উৎপাদন করে, তাদের কারসাজির ফলে বাজারে ডিমের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের দাবি, একজন অফিসার ও একজন অফিস পিয়ন দিয়ে জেলায় 13টি উপজেলার ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমাদের জনবল সংকট যথেষ্ট। আমি একজন সহকারী পরিচালক, একজন অফিস সহকারীকে নিয়ে দিনাজপুর জেলার মতো বড় জেলা, 13টি উপজেলা আমি আমার অভিযান কার্যক্রম চলমান রেখেছি। এখানে বাজারের যে অস্থিতিশীল অবস্থা বর্তমানে সেটাকে দেখার জন্য আমাদের আরও পর্যাপ্ত জনবল দরকার। SATV নিউজ ডেস্ক,